জি 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 হ্যাঁ 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 এরকম, হ্যাঁ জান। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। সবার লক্ষ্য সংসদে নিজেদের স্থান নিশ্চিত করা। এরই মধ্যে একাদশ জাতীয় সংসদে যারা স্থান নিয়েছেন তাদের মেয়াদ প্রায় শেষের দিকে, আর তাই জানতে চাই এই সময়ে কতটা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছেন তারা। জানতে চাই সাধারণ ভোটার এবং রাজনীতিবিদদের মনে থাকা নানান প্রশ্নের উত্তর। প্রতিদিনকার মতো আজও এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি, রাসেল আহমেদ। আজ আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন দিনাজপুর এক আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল। জনাব মনোরঞ্জন শীল, আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে, কেমন আছেন? ভালো, আপনাকে অভিনন্দন। একটু জানতে চাইছি, মেয়াদের তো আর মাত্র কয়েক মাস বাকি, কোন কাজটি আপনি এখনো করতে পারেননি বলে আপনার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী আসনের এই প্রতিশ্রুতিটি আপনি এখনো পূরণ করতে পারেননি বলে একটি আক্ষেপ রয়ে গেছে আপনার মধ্যে? দেখুন, আমার নির্বাচনী এলাকা এটি আমার দিনাজপুরের সবচেয়ে পশ্চাৎপদ এলাকা ছিল, যেখানে সত্যিকার অর্থে এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক নিচে ছিল অন্যান্য এলাকাগুলির তুলনায়। আমরা নির্বাচিত হওয়ার পরে এই এলাকার কোন ইউনিয়নে, এমন ইউনিয়নও আছে যে ইউনিয়নে 1 ইঞ্চি পাকা রাস্তা ছিল না। আজকে আপনার সর্বত্র ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের সংযোগ সড়কগুলি প্রায় সম্পন্ন হয়েছে। কিছু কিছু কাজ বাকি আছে, এটা করোনা টরোনা না হলে এই কাজগুলিও যথাসময়ে হয়ে যেত। আপনার আমাদের শিক্ষা শিক্ষাঙ্গন গুলি ভিন্ন রূপ ধারণ করেছে, আপনারা জানেন যে এটা সারা বাংলাদেশে, এবং আমার এলাকায় কোনো ফায়ার স্টেশন ছিল না, 2 উপজেলাতে ফায়ার স্টেশন নির্মিত হয়েছে। আমাদের স্কুল কলেজ কোনো সরকারি ছিল না, 2 উপজেলাতেই আজকে প্রায় 5টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি কলেজ এবং 3টি স্কুল, এগুলি জাতীয়করণ হয়েছে। আমার কাহারল উপজেলায় আমাদের এটি একটা কমিটমেন্ট ছিল যে আমাদের কাহারল যে কারণে পরিচিত, বিশেষ করে কান্তজি মন্দিরের কারণে, যে মন্দিরটি স্থাপত্য শিল্পের একটা বড় নিদর্শন, আমরা চেয়েছিলাম যে এটাকে যত সুন্দর করা যায় এবং একটি পর্যটন এলাকায় পরিণত করবার একটি অঙ্গীকার আমাদের ছিল। আমরা মনে করি যে সেই অঙ্গীকারটি আমরা বাস্তবায়ন করেছি, এবং এখানে কান্তনগর মন্দিরে এখন প্রতিনিয়ত প্রায় হাজার হাজার দর্শনার্থী তারা আসেন। এটি আমাদের একটা বড় সফলতা, এবং 350 বছরের মধ্যে কোনো সরকার এটি সংস্কারের উদ্যোগ নেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরেই মন্দিরটি সংস্কার করা হয়েছে। আপনি সড়কের কথা বলছিলেন, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জানতে চেয়েছেন বীরগঞ্জের 3 নং ইউনিয়নের কাশিমনগর গ্রামের কথা বলছেন, সেখানে আরেকজন বলেছেন পলাশবাড়ির চাপাপাড়া এলাকার সড়কের খুব বিশাল বেহাল দশা, আর কাশিমপুরের ক্ষেত্রে বলছেন যে সেখানে পাকা সড়কই নেই। আপনার মন্তব্য? আমরা আমরা আমাদের আপনি জানেন যে এমপিদের একটা আর আর থ্রি একটা এমপিদের একটা প্রকল্প আছে, RMP 3। তো সেই প্রকল্পে যে 2টি রাস্তার কথা বলা হয়েছে, এই 2টি রাস্তাই সেই প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। ইতিমধ্যে হয়তোবা এটা টেন্ডার হয়ে গেছে অথবা হওয়ার প্রক্রিয়ায় আছে। আপনারা জানেন যে অনেকদিন যাবৎ আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ঠিকাদাররা কাজগুলি শুরু করেনি, তারপরে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সকল রাস্তাগুলি আমরা সেই প্রকল্প অন্তর্ভুক্ত করেছি। গণমাধ্যমেও সংবাদ আছে, আমি একটি সড়কের, এটি দিনাজপুরের বীরগঞ্জে, রাস্তা তৈরিতে ব্যাপক অনিয়ম, নির্মাণের 3 দিন পর উঠে গেল পিচ, এটি বেশ কয়েকদিন আগের সংবাদ, বেশ কিছুদিন আগের সংবাদ অবশ্য, আপনার দৃষ্টিতে এসছে কিনা এই যে নির্মাণে অনিয়ম নিয়ে যে অভিযোগগুলো, সংবাদের কপিটি আমার হাতে রয়েছে, একটু আপনার কাছে এসেছে কিনা এই ধরনের অভিযোগ, বা সেক্ষেত্রে আপনার ভূমিকা ছিল কিনা? প্রকল্পটি কি?
এটি সড়কের পিচ ঢালাই, রাস্তায় পিচ ঢালাই 3 দিনের মাথায় পিচ উঠে গেছে, নিম্নমানের ইট ব্যবহারের সত্যতাও পেয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা। জি, এটা এটা আমি হচ্ছে জানি পীরগঞ্জ না, উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাঁজবাড়ি কলেজ মোড়। এটা এটা আমার জানা নেই, এটা আমাকে কেউ বলেনি। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিন্ন প্রসঙ্গেই জানতে চাই যে এলাকার এর বাইরে আরো কিছু সাধারণ সমস্যা রয়েছে, যেমন ইট ভাটার ধোঁয়ায় পুড়ছে ফসল 3 শতাধিক। এই যে ইট ভাটার সমস্যাটি অবশ্য শুধু আপনার এলাকা নয়, আরো অনেক এলাকায় রয়েছে, কিন্তু এটি অনেক সমগ্র সময় দেশে অনেক এলাকার জন্যই, যে সমগ্র এলাকায় থাকলে এটি খুব বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটু আপনার মন্তব্য জানতে চাইছি, যেহেতু আপনার ওখানে ওই সমস্যাটি আছে। আমার এখানে ওই সমস্যাটি আছে। এখানে সমস্যা যেটি একটি বড় সমস্যা হচ্ছে যে আপনার পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় এগুলি নিষিদ্ধ করলো। অনেক আপনার ইট ভাটা মালিকরা, অনেক ইট ভাটা মালিকরা তারা আপনার হাইকোর্ট থেকে একটি আপনার স্থিতি অবস্থা ইয়ের জন্য একটা অর্ডার করে নিয়ে আসার পরে দেখা গেছে যে আর প্রশাসনের এগুলি এতে আর মাতব্বরি করার কোনো বিষয় থাকে না। সেই ক্ষেত্রে মানে সংসদ সদস্য, মানে এই ক্ষেত্রে কি এমন বলা যায় যে আপনারা অসহায় এই ক্ষেত্রে, যে কিছু আর করতে পারছেন না, নাকি বিকল্প কোনো ওয়ে আছে যাতে আপনারাও ব্যবস্থা নিতে পারেন? না, এখানে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিষয়টি হলো যে আমরা বারবার করে বলেছি যে এগুলি বন্ধ হওয়া দরকার। লোকাল প্রশাসনের পক্ষ থেকেও এগুলির বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণের তারা ফাইন করেন মাঝে মাঝে গিয়ে কথা, মানে আপনারা এগুলি বন্ধ করবার প্রয়াস গ্রহণ করলেও দেখা যায় যে হাইকোর্টের স্থিতিশীল অবস্থার কারণে, হাইকোর্টের কোনো অর্ডারের কারণে আর এগুলো সম্ভব হয় না। তবে এটার একটা স্থায়ী সমাধান দরকার, এই পরিবেশ রক্ষা করবার জন্য এগুলি একটা ব্যবস্থা নেওয়া দরকার। যে মানুষ, আমরা স্থানীয় প্রসঙ্গে আবার ফিরবে, একটু রাজনীতির প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি আপনি যখন এইবারের যখন নির্বাচনের আগে আপনার বিরুদ্ধে স্থানীয় ভাবে একটি আওয়ামী লীগের একটি অংশ দাঁড়িয়েছিল, এমনকি আপনাকে তারা মনোনয়ন দেওয়া না হোক সেটিও তারা দাবি জানিয়েছিল, সামনে নির্বাচনে আপনি কতটা তৃণমূলের সমর্থন পাবেন বলে মনে করছেন? আমি এই যে আপনার মোটামুটি ভাবে আপনি যেটা বললেন যে অনেকে অনেকে চেষ্টা করেছিল, হ্যাঁ, তো যারা চেষ্টা করেছিল তারা তো সর্বদাই চেষ্টা করবে যেন নমিনেশনটি আমি না পাই, আমি পেলে তো তারা তাদের পাওয়ার কোনো বিষয় থাকবে না। তো এ কারণে যেগুলি বলবার যেগুলি করার এবং সব আসনেই যেগুলি করে সেখানে এগুলি করবে। তবে আমি মনে করি যে সাধারণ মানুষরা, সাধারণ ভোটাররা তারা আমার সাথে আছেন এবং আমি তাদের সাথে সম্পৃক্ত। কেমন নির্বাচন হবে বলে মনে করছেন সামনে নির্বাচন? আগামী নির্বাচন নিঃসন্দেহে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, অত্যন্ত স্বচ্ছ একটা নির্বাচন হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে এটা বলেছেন যে আগামী নির্বাচন, এই নির্বাচনটি যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, তোমরা সেভাবেই প্রস্তুতি নাও। কিন্তু যদি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় এবং তৃণমূলে আপনি সকলের সমর্থন না পান, আপনার নিজ দলেরই একটা বিরোধ থাকে, সেক্ষেত্রে কি আপনার জন্য একটু চ্যালেঞ্জ হবে কিনা জয় জয় ছিনিয়ে আনা? আমি অত্যন্ত আশাবাদী, হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকার মানুষ, প্রত্যেকটি মানুষ হচ্ছে, প্রায় অধিকাংশ মানুষ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষ। এবং আমি মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষরা অবশ্যই এই বিরোধী শিবিরে কখনো ভোট দেবেন না। জি, সে কারণে আপনি বলছেন যে আপনি নির্বাচিত হয়ে আসতে পারবেন, যদিও এর আগে অবশ্য যে জামাতের একজন বোধ হয় নির্বাচিত ওখানে ছিলেন। হ্যাঁ, জি। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, এলাকার শিক্ষাঙ্গন নিয়ে আপনার মতামত জানতে চাইছি, কতটা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে শিক্ষার্থীরা? আপনার আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে ঝরে পড়া ছাত্ররা কিন্তু এখন আর নেই, মানুষ এবং প্রত্যেকটা অভিভাবক তার সন্তানরা স্কুলমুখী হোক, তার সন্তানরা শিক্ষিত হোক, এই প্রবণতা প্রত্যেকটা গার্জিয়ানের মধ্যে কাজ করছে। তো শিক্ষাঙ্গনগুলিতে আপনার শিক্ষা ব্যবস্থা,
এই শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন সাধিত হয়েছে, শিক্ষা ক্ষেত্রে একটা বিপ্লব সাধন হয়েছে, বিনামূল্যে ছাত্ররা বই পায়, উপবৃত্তি পায়, এবং আপনার শিক্ষাঙ্গনগুলির অবয়ব অবয়ব পরিবর্তন হয়ে গেছে। সব মিলিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি আগ্রহী এখন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে অভিযোগের কথা আমাদের কাছে এসেছে, একটু আপনার মন্তব্য জানতে চাই। বটতলি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সেটি বিষয়ে চৌধুরী হাট টেকনিক্যাল কলেজ, এবং এই সব কলেজের যারা দায়িত্ব পালন করেছেন তারা আপনারই কাছের লোক বলে এরকমের একটি কথা আছে, একটু আপনার মন্তব্য। দেখুন, বিষয়টি হলো যে যারা যারা সেখানে পরিচালনা পর্ষদে যারা আছেন, কারা আছেন আমি জানি না, তবে যারা আছেন অধিকাংশই আওয়ামী লীগের লোকজনরাই এবং আমাদের দলীয় লোকজনরাই অবশ্যই তাদেরকেই হয়তো সেখানে সম্পৃক্ত করেছেন, আমি জানি না যে কারা আছেন। আর এটা নিয়োগের যে বিষয়টি, সেই নিয়োগের বিষয়টি হচ্ছে যে নিয়োগ আপনার ওরাই কমিটিতে বসে, তারা পরিচালনা পর্ষদ বসে নিয়োগের বিষয়গুলি তারাই চূড়ান্ত করেন এবং তারপরে পরীক্ষা নেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পরীক্ষা টরীক্ষা গুলি হয়। তো এখানে এরা যারা নিয়োগের সাথে জড়িত তারাই বিষয়টি সম্পর্কে ভালো বলতে পারবেন, তবে আমাদের কাছে যেটি মনে হয় আর কি, যেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এবং আপনার এরা পরীক্ষা নেয়, পরীক্ষায় যারা ভালো করে এভাবেই বোধ হয় নিয়োগ গুলি হয়। তারপরও এটাতে কেউ প্রভাবিত হয় না এমন কথা আমি বলছি না, তবে নিয়োগ গুলির বিষয়গুলি কমিটির আভ্যন্তরীণ বিষয়, কমিটি সিদ্ধান্ত নেয়, এখানে বাইরে কোনো হস্তক্ষেপ করবার কোনো বিষয় থাকে না। কমিটিতে মল্লিকপুর কলেজের আমি যেটি জানতে চেয়েছিলাম সেটি অন্য তিনটি কলেজ, আরেকটি কলেজের কথা বলছি। মল্লিকপুর কলেজে বোধ হয় আপনার স্ত্রী আছেন এখনো দায়িত্বে, সভাপতির দায়িত্বে, এরকমটি নাকি ছিলেন উনি? হ্যাঁ ছিলেন, জি জি, না আমি সেজন্য, আপনি বলছিলেন যে নিয়োগের বিষয়গুলো ওনারাই দেখেন, সেজন্য আমি বলছিলাম যে আগের যে তিনটি কলেজ সেটির ক্ষেত্রেও বলা হচ্ছে যে আপনারই কাছের লোকজন। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে প্রশ্ন করি, যে স্কুল কলেজ আপনি বলছিলেন যে আওয়ামী লীগ বা তাদের আওয়ামী লীগের নেতারাই হয়তো আছেন, কিন্তু স্কুলের কমিটিতে তাদের থাকাটা কি আসলে বাধ্যতামূলক কিনা? শিক্ষানুরাগী রাখাটা বলা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগেরই হতে হবে এমনটা কি দরকার? শিক্ষানুরাগী থাকবার যে বিষয়টি সেটি হচ্ছে যে এটা কিন্তু এখন যে প্রক্রিয়ায় আপনার কমিটি গুলি গঠন হয় সেটা হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা নির্বাচনের মধ্য দিয়ে কমিটি গুলি আসে এবং বিদ্যুৎসাহী, তারপরে আপনার টিআর, এভাবেই আসে আর কি, অভিভাবক সদস্য, এবং এটা পূর্ণাঙ্গ নির্বাচিত হয়েই আসে। আমি যতটা জানি যে অনেক স্কুলে তো আপনার পোস্টার লাগিয়ে ব্যানার লাগিয়ে নির্বাচন হয়। আচ্ছা হ্যাঁ, আমরাও দেখেছি যে অভিভাবকদের মধ্য থেকে পোস্টার লাগিয়ে ব্যানার হয়, কিন্তু এখন অবশ্য সেই চিত্রটি দেখা যায় না। আপনার এলাকা আছে কিনা আমি জানি না, এখন আপনার এখন স্ত্রী কি এখন নির্বাচিত সদস্য, আপনার স্ত্রীও কি নির্বাচিত সভাপতি কিনা? একটা একটা বিষয় হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করে নিয়ে এসেছেন। আচ্ছা জি, আমরা একটু অন্য আরেকটি প্রসঙ্গে জানতে চাই, আবার একটু স্থানীয় আরেকটি সমস্যার বিষয়, নদী থেকে বালু তোলার বিষয়ে, এটি নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে আপনার এলাকায়, অনেক অনেক গণমাধ্যমেও সংবাদ হয়েছে, খুব রিসেন্টলি বীরগঞ্জের ক্ষেত্রে এসছে, এটি বেশি এসছে আসলে, আরো কয়েকটি গণমাধ্যমে এসছে, নদীর বালু জমিতে ফসলের নদীতে বাঁধ দিয়ে বালু বিক্রি, দৈনিক প্রথম আলোতে এসছে, একটু আপনার মন্তব্য জানতে চাইছি। এই বালু উত্তোলনে সাধারণত কারা জড়িত? অধিকাংশ অন্যান্য এলাকায় আমরা যেটি দেখি প্রভাবশালীরাই আসলে বালু উত্তোলন করতে সক্ষম হন, এর বাইরে দুর্বল কেউ এসে সাহস পান না। আপনার এলাকাতে কি অবস্থা এবং কি নিয়ে আপনার কথা? আমার এলাকায় আমার এলাকায় এরকম প্রভাবশালী শক্তিশালী কেউ নেই, সবাই দুর্বল। তো বিষয়টি হলো যে এই বালুর যে বিষয়টি, বালুর বিষয়টি হচ্ছে যে এটা একটি নদীর বালু, এটি পানি উন্নয়ন বোর্ড খনন কাজটি করেছে, আরেকটি আরেকটি নদী নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা খনন হচ্ছে, এবং যে বালুগুলির বিষয় আর কি, সে বালুগুলির বিষয় হচ্ছে যে আপনার প্রথমে তারা একটা, আমি যতটা জানি,
যে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই বালুগুলি বিভিন্ন মাদ্রাসা স্কুল আপনার বিভিন্ন গোরস্থান এগুলি ভরাটের জন্য বালুগুলি ইউনো ইউনোর কাছে দরখাস্ত করলে তিনি কয় গাড়ি নেবেন এভাবে একটা বালুগুলি তাদের নিয়ে যাওয়ার অনুমতি দিতেন। ইতিমধ্যে যেটা শুনলাম আর কি, আমি আমিও আপনার মতই কালকে শুনেছি যে বীরগঞ্জের যে উত্তোলিত বালুগুলি সেগুলি প্রকাশ্য নিলামে এটা বিক্রি করে দেওয়া হয়েছে আর কি, এবং অল্প কয়েকদিনের মধ্যে। আপনি যদি বলছিলেন, আমরা দেখলাম এখানে যে প্রশাসনের থেকে যে লিজ নিয়ে পরে এর বাইরে লিজ যতটুকু দেওয়া হয়েছে উনি তার চেয়ে বেশি তুলেছেন স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দিকী, নয়ন কনস্ট্রাকশন। আরেকটি সংবাদ এসেছে যেটি গেল কয়েকদিনের, আপনি সম্ভবত এটির কথাই বলছেন কিনা, নদীতে বাদ দিয়ে বালু বিক্রি, সেখানে অভিযোগ এসেছে একজন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, তার নামেই এই অভিযোগটি। তো এরা কি আসলে দুর্বল লোক কিনা? তারা আমি আপনি যেটা বললেন, আমি আমি কালকে আমাকে একজন বলছিলেন, আমি কালকে দিনাজপুরে এসেছি, কালকে বলছিলেন যে বালুগুলি প্রকাশ্য ডাকে তোফাজ্জল হোসেন যার কথা বলছিলেন আপনি, সে ডেকে নিয়েছে। হ্যাঁ, এটাই আমি শুনলাম আর কি। এবং বালুর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা বা প্রশাসন আমাদের কোনো পরামর্শ নেওয়া এটা নেয়নি আর কি, বা বালুর সম্পর্কে আমরা জানিও না। এটা নাকি সিস্টেমটা এমনটি আর কি, যে আপনার ডিসি সাহেব এটা সভাপতি এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে আপনার এটা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট যে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান তার নির্বাহী প্রকৌশলী হচ্ছে এটার সদস্য সচিব, এবং আপনার ইউনো ডিসির পরিবর্তে ইউনো বিষয়টাতে বোধহয় তদারকি করেন আমি যতটা জানি আর কি। জি হ্যাঁ, ওনারাই তদারকি করেন, তবে বিভিন্ন জায়গায় ওনারা ব্যর্থ হন, বলেন যে প্রভাবশালীদের কাছে তারাও অসহায় হয়ে পড়েন, এরকমের অভিযোগ আসে আর কি। এরকম এরকম বোধহয় আমার এলাকায় এরকমটি বোধহয় হয়নি, বরঞ্চ আমি অনেক সময় প্রশাসনকে বলেছি যে এই যে নদীর ধারে বালুগুলি আছে, বর্ষা হলে তো এগুলি আবার নদী ভরাট করে দিবে, আপনারা তাড়াতাড়ি এগুলির ব্যবস্থা করেন, কি করবেন? হ্যাঁ জি, মাননীয় সংসদ, আমরা একটু আবারও রাজনীতির প্রসঙ্গে আসি। একটু আমরা দেখেছি যে এই আপনার নামে যেটি অভিযোগ এসেছিল এর আগে, মানে অভিযোগ করেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন, সেখানে বেশ কিছু অভিযোগ আপনার নামে তারা দিয়েছিলেন, যে লিখিত অভিযোগটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির অভিযোগ এসেছে, এবং বেশ কি এবং জমি দখলেরও তারা অভিযোগ করেছেন আপনার নামে, আপনার আওয়ামী লীগের নেতারাই। একটু আপনার মন্তব্য জানতে চাইছি এই এই অনিয়মের বিষয়ে, তারা যে অভিযোগটি করেছেন এই বিষয়ে। যে বিষয়টি তারা বলবার চেষ্টা করেছে, কোন জমি দখলের সাথে আমি কেন, আমার আশেপাশের কোন লোকজনও জমি সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত থাকে না, এটি বিষয়। আর দুর্নীতির বিষয়টা তো কমন বিষয় আর কি, যেটা বলা সহজ, প্রমাণ করুক, এটা এটা প্রমাণের কোনো বিষয় নেই। আর জমি যে টোটালি সম্পূর্ণ মিথ্যা কথা, সত্য না। একটি আরেকটি বিষয়, একটু কাহারল উপজেলায় সেটিও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেয়া হয়েছে, কাহারল উপজেলায় হিন্দুর জমি, এটি হচ্ছে আপনি একটি পাঠাগার করেছিলেন একটি জমিতে, সেটির সেটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে এই জমিটি তার, কিন্তু আপনি সেখানে পাঠাগারকরণ করার, এই যে পাঠাগারের কয়েকটি ছবি আমাদের কাছে এসেছে, অভিযোগটাও আমাদের কাছে আছে যে তিনি যে অভিযোগগুলো করেছেন আর কি, সেই অভিযোগ আমি যদি আরেকটু নাম, মদন চন্দ্র রায় নামে একজন ব্যক্তি, উনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত লিখে যে তার জমি দখল করে এই পাঠাগার স্থাপন করা হচ্ছে। তার জমি দখল বিষয়টি আমার নলেজে আছে, আমি জানি আর কি কার জমি, এই জমিটি জমিটি বিষয়ে ওখানকার আদিবাসীদের সাথে বোধহয় একটা বিরোধের বিষয় ছিল, এবং এক পক্ষ এক পক্ষ ওইখানে পাঠাগারটি করবার জন্য দুই শতাংশ জমি বোধহয় দান করেছিলেন, এবং দান করার পরে ওই কমিটির লোকজন আমার কাছে এসেছিল যে কিছু আর্থিক সহায়তা করে আমরা একটা এখানে পাঠাগার করব। তারপরে বিষয়টি যে কারণেই হোক পরে আর পাঠাগারটি হয়নি, ওই জায়গাতে হয়নি, বোধহয় কোথাও ভাড়া নিয়ে এটা
পরিচালিত হচ্ছে বিষয়টি। আচ্ছা, তার মানে এটি এখন আর পাঠাগার হচ্ছে না, বা এটি কি যিনি অভিযোগ করেছেন তাকেই বুঝিয়ে দেওয়া হয়েছে, এরকম এরকম বিষয়টা? না, পাঠাগারটি মানে যারা দাবি করছিলেন, এখানে একজন দাবি করছেন, আবার আদিবাসী এক পক্ষ দাবি করেছেন, এবং তারা পাঠাগারের নামে তারা একটি রেজিস্ট্রিও করে দিয়েছেন 200 শতক জমি। তো পরে পাঠাগার দেখছে যে জমিটি আরেকজন দাবি করেন, একটা ভেজালের বিষয়, তারা ওই পাঠাগারটি তাদের যে পূর্ব স্থানে যেটা তাদের ভাড়া করা অফিস, সেখানেই এটা চলছে আর কি। জি, আচ্ছা, তার মানে সেখান থেকে সরে গিয়ে অন্যত্র পাঠাগারটি স্থাপন করা হচ্ছে। আমরা একটু সরে গিয়ে না, ওইখানে ছিলই না। হ্যাঁ, একজন এক এখানে একটি পক্ষ, সাইনবোর্ড রয়েছে মানে সংসদ যে দীনেশ চন্দ্র শীল, নিত্য রানী শীল, যে স্মৃতি সংসদ পাঠাগার, সাইনবোর্ড কিন্তু দেখা গেছে। তার মানে এক সময় হয়তো ছিল বা উদ্যোগ নেওয়া হয়েছে। না, উদ্যোগটা নেওয়া হয়েছিল যেখানে ভাড়া করা ঘরে আর কি, তারা যে ভাড়া নিয়ে যেটা চালিয়েছেন সেখানেই আছে। আচ্ছা জি, আমরা একটু আপনার আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই। হলফনামায় আমরা দেখলাম যে আপনি এতবারের বেশ কয়েকবারের সংসদ সদস্য রয়েছেন, কিন্তু ওই অর্থে আপনার তেমন একটা সহায় সম্পত্তি নেই আমরা দেখছি। তো খুব একটা নেই নিশ্চয়ই এই ক্ষেত্রে, আপনি তাহলে চলাফেরার ক্ষেত্রে কি সমস্যা হয় কিনা? শুনেন, মানে বিষয়টি হলো যে প্রয়োজনের যেহেতু রাজনীতি প্রয়োজনের করেন, বাইরে তো আপনার তো অনেক খরচ করতে হয়। প্রয়োজনের প্রয়োজনের বাইরে তো কিছু দরকার নেই। তারপরও তো আপনার সামাজিকতা রক্ষা করবার জন্য যেটি দরকার, হ্যাঁ, সেটি এভাবেই চলছে আর কি। জি, মানে সদস্য, আমি ছোট একটি বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই। এখানে কৃষি জমিতে আপনার একটি আয় দেখানো আছে হলফনামাতে। কৃষি জমিতে আয় হয়েছে প্রায় 9 লাখ টাকার মতো, কৃষি খাত থেকে আয় আর কি। কিন্তু আপনার কৃষি জমির জায়গাতে আবার প্রযোজ্য 9 লেখা। একটু আপনি বলবেন যে আসলে এই আয়টি আসলে কোথা থেকে, বা আপনি একটু স্পষ্ট করবেন, দেখুন, মানে জমি নেই কিন্তু আয় দেখানো আছে। বিষয়টি হলো যে আমার আমার পৈতৃক পৈতৃক একটা জমি অনেক আগে থেকে আছে, যেটা দিয়ে বাড়িটা চলতে হয় আর কি, এবং বাড়ির জন্য এই জমিটা আছে বলেই বাড়ির চিন্তাটা আমাকে করতে হয় না। জি না, সেটি আমি বুঝতে পারছি। নিশ্চয়ই আপনার প্রত্যেকের একটি বিষয়ের কারণে হয়তো খরচের প্রশ্ন আমি বুঝতে পারছি, বা আপনি সাধারণ জীবন যাপন করেন সেটি হতেই পারে। আমি তো ওই যে আপনার যে হলফনামাতেই দেয়া আছে যে আপনার কৃষি খাত থেকে 9 লাখ টাকার একটি আয় দেয়া আছে, ছোট আয় অবশ্য, কিন্তু আপনার সম্পত্তির ঘরে সেই জায়গাটি উল্লেখ নাই যে কোন খাত থেকে। কৃষি খাত বলা, কিন্তু কৃষি জমির জায়গাতে আবার খালি, এই জায়গাটা একটু আপনি পরিষ্কার করবেন কিনা যে আসলে কৃষি খাত বলতে আপনি এখানে ওই আমাদের কিছু বাগান টাগানের বিষয় আছে আর কি। আচ্ছা, বাগানগুলি তো আচ্ছা, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো বাগানের বিষয়টি বোঝাতে চাইছেন, কিন্তু বাগান অবশ্য সেটিও কৃষি জমির মধ্যেই পড়ে, সেটি কৃষি জমির ক্ষেত্রে দেখাতে পারতেন অবশ্য। আচ্ছা, একটু একটি বিষয়, শহরের বাহাদুর বাজার উত্তরা মার্কেটে কি আপনার কোনো সম্পত্তি আছে? আমার বাবার একটি ছিল, বাবার কাছ থেকেই স্বাভাবিক কারণে বাবার মৃত্যুর পরে একটি 5 শতকের একটা বিষয়, না, এটি সম্ভবত আপনার স্ত্রীর নামে মার্কেটের যে অংশটি আর কি। না না, আমার নাম, আচ্ছা, আপনার নামে। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য জেনেছি যে আপনার স্ত্রীর নামে যে উত্তরা মার্কেট এবং পাহাড়পুরের বুলু বুলু মুক্তারের কিছু জমি বোধহয় আপনার স্ত্রীর নামে কেনা হয়েছিল। না না, আচ্ছা, আপনার নামে অবশ্য সেগুলো উল্লেখ নেই হলফনামায়, সেজন্যই বিষয়গুলো একটু জানতে চাওয়া যে আসলে এগুলো পরে করেছিলেন নাকি 18 পরে পরে নির্বাচনের আগে, পরে পরে 18 সালের পরে নির্বাচনের বলেই পরে। নেই। আচ্ছা, আমরা একটু আবারও আপনার এলাকার প্রসঙ্গে জানতে চাই, এলাকার কিছু সমস্যার বিষয়ে।
পানি উঠছে না নলকূপে, এরকমের একটি সংবাদের শিরোনাম হয়েছে। কয়েকটি সংবাদের দৃষ্টি আপনার দৃষ্টিতে আনতে চাই। এটি হচ্ছে বীরগঞ্জের ক্ষেত্রে, বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এই পানির সংকট রয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, এটি এলাকার অভিভাবক হিসাবে আপনার কাছে জানতে চাও, যেহেতু ইউপি চেয়ারম্যানের বিজিএফ কার্ডে অনিয়ম এটি এসছে। এটি হচ্ছে দিনাজপুরের কাহা রসুলপুর ইউনিয়নের, রসুলপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। এটির অভিযোগ আপনার দৃষ্টিতে আনা এই জন্য যেহেতু আপনি এলাকার সংসদ সদস্য, একজন অভিভাবক হিসাবে আপনার মন্তব্য জানতে চাই। পানি, এই যে পানির যে বিষয়টা, এই এলাকাটা যে এই এলাকায় কয়েকটি ইউনিয়ন, কয়েকটি ইউনিয়নে আপনার খরা মৌসুমে পানিটা উঠে না এবং সেখানকার জনগণের খুব কষ্ট হয়। এই কষ্টটি লাঘব করবার জন্য আপনার জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে আমরা অনেকগুলি ডিপ টিউবওয়েল স্থাপন করেছি এবং যেটা এখন পর্যন্ত অনেকগুলি করলো, যেটা পর্যাপ্ত না, মানুষের কষ্ট হচ্ছে কিন্তু অনেকটা সাধারণ মানুষ অনেকটা সুফল পাওয়া শুরু করেছে এই ডিপ টিউবওয়েল গুলি। আরো একটি সংবাদের দৃষ্টি আপনার সাথে আনতে চাই। কাহারোলে সারের দাবিতে কৃষকদের অবরোধ, এখানে বলা হচ্ছে যে তাদের প্রয়োজনীয় পরিমাণ সার বিক্রি করছে না এবং বস্তা প্রতি তাদের থেকে 100 টাকা বেশি নেওয়া হয়েছিল। এটি গেল 2022 সালের সংবাদ অবশ্য। সে যে আপনার আপনার মন্তব্য জানতে চাইছি, আসলে এই অনিয়মগুলোর বিষয়ে আপনি কতটা নজর দিতে পারছেন? দেখুন, অন্তত পক্ষে সাধারণ কৃষকরা যেন সাফার না করে, সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এ কারণে বিষয়গুলি আমাদের নজরে এলে আমরা তাৎক্ষণিক ভাবে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলি বা ত্রুটিগুলি যেন মুক্ত হয় এবং সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এই বিষয়গুলি সবসময়ের জন্যই এটা আমরা বলে থাকি। এমনিতে এই সারের বিরুদ্ধে যে অবরোধ, এটি কি আপনি দেখেছিলেন কিনা বা এই ক্ষেত্রে আপনার ব্যবস্থা ছিল কিনা এই 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 সুনির্দিষ্ট ঘটনাটির পেছনে সারের দাবিতে? দেখেন, অনেক সময় এই সরকারের সময় আসলে সারের দাবিতে আপনার অবরোধ হয়েছে বিষয়টি এমন না, হয়তো তাৎক্ষণিক ভাবে দেখলেন না কয়েকদিন বিদ্যুতের বিষয়, এটা তো কাভার হয়ে গেছে, হয়তোবা কোনো সময় ব্যবসায়ীরা একদিন লেটে নিয়ে এসছে, এরকম বিষয়ের কারণে হতে পারে, কিন্তু সংকট সৃষ্টি হয়েছিল অনেকদিন পর্যন্ত পায়নি, এরকম কোনো বিষয়ে কারণে সৃষ্টি হয়েছে। আচ্ছা, না এখানে অবশ্য দৈনিক যুগান্তরে ছবি সহ সংবাদটি ছেপেছে, তারা রাস্তার মধ্যে ইট ভাঙা ইট দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে, কিন্তু স্থায়ী কোনো অনেক দিনের কষ্ট পেয়েছে এমন বিষয় না, হয়তো দুই একদিন, বিশেষ করে যারা এখানে সার বিক্রেতা তারা কোনো কারণে সারটি নিয়ে আসতে বিলম্ব করেছে, এরকম সমস্যা হতে পারে, তবে তাৎক্ষণিক ভাবে এগুলি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাৎক্ষণিক ভাবে এগুলি। জি, আবার একটু জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চাই। আমরা এখন দেখছি যে বেশ মাঠ গরম জাতীয় নির্বাচন উপলক্ষে, আপনাদেরও অবস্থান রয়েছে, বিএনপির পক্ষ থেকে অবস্থান রয়েছে, তারা কেন্দ্রীয়ভাবে অবস্থান নিতে পারলেও তারা অনেক জায়গায় অভিযোগ করেন যে স্থানীয়ভাবে তারা তাদের কর্মসূচি পালন করতে পারছেন না। আপনার এলাকার বিষয়ে একটু জানতে চাই, এটি যদি তারা যদি ওই অর্থে অতটা পালন করতে না পারেন, তাহলে তারা একটি লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় ভোটের আগে, সেটি কিভাবে তারা ঠিকভাবে পাবেন বলে মনে করছেন? এখন বিষয়টা হলো যে উনারা প্রোগ্রাম করবেন, নিঃসন্দেহে তাদের মঞ্চটা আমি তৈরি করে দেব না, তারা এটা বলতে পারে যে আমাদের বাধা দিয়েছে, আমার নির্বাচনী এলাকায় আমাদের প্রতিপক্ষ বা ভিন্ন কোন মতাদর্শের লোককে কখনো কোনোভাবে বাধা দেওয়া হয়েছে এরকম নজির নেই, এরকম নজির বিগত আপনার 15 বছরে এরকম নজির সৃষ্টি হয়নি। যে আমরা দেখছি এখন নির্বাচন উপলক্ষে বেশ আন্তর্জাতিক মহলের, বিশেষ করে যেমন আমরা দেখলাম গেল কয়েকদিন আগে ভিসা নীতি দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এরপরে ইউরোপীয় ইউনিয়নের থেকেও চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে। একটু আপনার কাছে মন্তব্য জানতে চাইছি, সংসদ সদস্য হিসাবে আন্তর্জাতিক মহল কেন এতটা বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন বা তারা কিভাবে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করতে পারে? আমরা সবসময়ের জন্যই তাদেরকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বচ্ছ নির্বাচনের জন্য বরাবরই তিনি উল্লেখ করেছেন
এবং তাদের তারা যদি আমাদের এই নির্বাচনটিতে সহায়তা করবার জন্য তাদের পর্যবেক্ষক পাঠান, আমরা ওয়েলকাম জানিয়েছি। সব ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা করব। এবং উনারা কেন বাড়াবাড়ি করছেন, এখানে তো অনেক বিষয়ে সম্পৃক্ত থাকে, তাদের চাওয়া না পাওয়া, পাওয়া না পাওয়া, অনেক বিষয় থাকে। তো আমরা মনে করি, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু আমরা মনে করি যে নির্বাচনটি স্বচ্ছ হওয়ার জন্য তাদের ভূমিকাকে অবশ্যই আমরা ওয়েলকাম জানাই। আমরা আমাদের অনুষ্ঠান শেষের দিকে এসেছি, আমরা শেষ একটি প্রশ্ন নিয়ে আপনাকে বিদায় দিয়ে জানাতে চাই, কেন আগামী বছর মানুষ আপনাকে নির্বাচিত করবে বলে মনে করছেন, একটু সংক্ষেপে? এ কারণে মনে করছি যে আমরা যে নির্বাচন পূর্বে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। সবগুলি বাস্তবায়িত হয়েছে এমন কথা বলবো না, তবে অধিকাংশগুলি আমরা বাস্তবায়িত করেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সাধারণ ভোটারদের সবসময় সান্নিধ্যে থাকবার চেষ্টা করেছি, অন্তত পক্ষে তাদের দুঃখ, তাদের কষ্ট এগুলিতে আমরা শরীক হওয়ার চেষ্টা করেছি। এবং সবসময়ের জন্যই আমরা, আমাদের নেতৃবৃন্দরা আওয়ামী লীগ সবসময়ের জন্য এই কাজটি করে। তো কাজেই আমার বিশ্বাস যে জনগণ আমাদের বাইরে যাবেন না। এবং আপনাকে ধন্যবাদ আমাদের বিশেষ করে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মানুষের আজকে জীবনযাত্রার মান বদলে দিয়েছেন। আগে আমরা গ্রামের হাট বাজার গুলিতে দেখতাম যে স্যান্ডেল পরে হাটে এসছেন এরকম মানুষের সংখ্যা হচ্ছে 10টা 100 জনের মধ্যে, এখন স্যান্ডেল পরে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তারপরেও কিন্তু একজন মানুষ অনাহারে থাকে না। তো জীবনযাত্রার মান মাননীয় প্রধানমন্ত্রী মানুষের অনেক বৃদ্ধি করে দিয়েছেন। প্রত্যেকটা বাড়িতে এখন টেলিভিশন চলে, ফ্যান চলে, ফ্রিজ আছে। তো কাজেই মানুষ উন্নত জীবন যাপনে ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে। জি মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠানের। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন বিকেল 4টায় এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।